Welcome to PAATH History. আজকে আমাদের আলোচ্য বিষয় বিদেশি পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস রচনার জন্য বিদেশি পর্যটকদের বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। প্রথম হরিহরের সমকাল সম্পর্কে ইবন বতুতা তাঁর রেহেলা গ্রন্থে গুরুত্বপূর্ণ বর্ণনা রেখে গেছেন। ইতালির বণিক পণ্ডিত নিকোলো দে কন্টি এবং পারসিক পণ্ডিত আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের সময়ে বিজয়নগর ভ্রমণ করেছিলেন। আথানাসিয়ান নিকিতিম ছিলেন প্রথম রুশ পর্যটক ও বণিক যিনি ভারতে এসেছিলেন। লুডভিকো দে ভার্থেমা ছিলেন একজন ইতালীয় বণিক ও পর্যটক যিনি ভারতে এসেছিলেন এবং স্মৃতিকথা রেখে গেছেন। দুয়ার্তে বারবোসা এবং দোমিঙ্গো পায়েস ছিলেন দুইজন পর্তুগিজ বণিক, লেখক এবং অভিযাত্রী যারা ভারতে এসেছিলেন এবং কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর সাম্রাজ্যের দ্বারা শাসিত নগর হাম্পির বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা রেখে গেছেন। ফার্নাও নুনিজ ছিলেন একজন পর্তুগিজ ভ্রমণকারী, ইতিহাস লেখক এবং অশ্ববণিক যিনি অচ্যুত রায়ের সময়ে ভারতে এসেছিলেন। তিনি বিজয়নগরে 3 বৎসর কাল অতিবাহিত করেছিলেন। বিদেশি পর্যটকদের বর্ণনা অনুসারে বিজয়নগর সাম্রাজ্যের শাসকেরা একটি সুগঠিত প্রশাসনিক পন্থা অনুসরণ করতেন যা তাদের পূর্বপুরুষেরা প্রশাসনের স্বার্থে তৈরি করে গিয়েছিলেন তাদের অধিকৃত অঞ্চল শাসন করার জন্য, এবং প্রয়োজন ছাড়া পরবর্তীকালে তার কোনো পরিবর্তন করা হয়নি। সমগ্র সাম্রাজ্যটি বিভক্ত ছিল প্রধান 5টি প্রদেশে যাকে বলা হতো রাজ্য, এবং প্রত্যেকটি ছিল একজন সেনাপতি বা দণ্ডনায়ক বা দণ্ডনাথের নিয়ন্ত্রণে, এবং তার প্রধান ছিলেন একজন শাসক যিনি সাধারণত হতেন রাজপরিবারেরই কোনো সদস্য। একটি রাজ্য কয়েকটি অঞ্চলে বিভক্ত ছিল যাকে বলা হতো বিষয়বেন্তে বা কোট্টম, এবং সেগুলি আবার বিভিন্ন নাড়ুতে বিভক্ত ছিল, আর এই নাড়ুগুলি বিভক্ত ছিল কয়েকটি কম্পন বা স্থলে। এই অঞ্চলগুলিতে কোনো কোনো বংশের মানুষেরা পরম্পরাক্রমে শাসন করতেন এবং রাজাকে রাজস্ব প্রদান করতেন, এবং এমনই কয়েকটা এলাকা একজন সেনাপতির অধীনে চলে আসত। নিকোলো কন্টি লিখেছেন, যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে পরিচালনা করত রাজার নির্দেশ। রাজা কৃষ্ণদেব রায়ের ব্যক্তিগত সেনাবাহিনীতে ছিল 1,00,000 পদাতিক সেনা, 20,000 অশ্বারোহী এবং 900-এরও বেশি রণহস্তি। এই সংখ্যাটি ছিল সাম্রাজ্যের মোট সেনাবাহিনীর একটি অংশ মাত্র, কারণ সমগ্র বাহিনীতে ছিল প্রায় 1.1 মিলিয়ন সেনা, যে সংখ্যাটি ওঠানামা করত এবং অনেক সূত্র থেকে জানা যায় কখনো কখনো পৌঁছে যেত 2 মিলিয়নে, যেখানে নৌসেনার অস্তিত্বেরও প্রমাণ পাওয়া যায়, কারণ কোনো কোনো সূত্রে নাবিগার প্রভু বা নৌসেনাপতি শব্দটির উল্লেখ পাওয়া যায়। অশ্ব বা হস্তিগুলিকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হতো, এবং বিশেষ করে হস্তির সম্মুখে প্রসারিত দন্তভাগে ছুরিকা রাখা হতো যাতে যুদ্ধের সময় সে আরো ধ্বংসাত্মক রূপ নিতে পারে। রাজধানী নগরীটি পুরোপুরি নির্ভর করত বাইরে থেকে নালার মাধ্যমে জলের যোগানের উপরে, এবং অনেক সময়ে তারা জল সঞ্চয় করত, কারণ তা না হলে সারা বছর ধরে ক্রমাগত জলের যোগান সুনিশ্চিত করা যেত না। সমকালীন বিভিন্ন সূত্র এবং বিদেশি পর্যটকদের বর্ণনা থেকে জানা যায় কিভাবে সাধারণ মানুষের শ্রমকে কাজে লাগিয়ে বিশাল বিশাল জলাধার খনন করা হতো। সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে জলাধারগুলি তৈরি করা হয়েছিল তার কয়েকটি রয়ে গেছে, যেখানে বর্ষার সময়ে জল জমা হতো কিন্তু শুকা মরশুমে তা শুকিয়ে যেত, যার কয়েকটি ব্যতিক্রম ছিল এই কারণে যে সেগুলির সঙ্গে কোনো কোনো ঝর্ণার যোগ ছিল। উর্বর কৃষির উপযুক্ত এলাকা যেগুলি তুঙ্গভদ্রা নদীর কাছে অবস্থিত ছিল সেখানে সেচ খালের মাধ্যমে নদীর জলকে সেচের কাজে ব্যবহার করা হতো, এবং সেচের জন্য খনন করা পুষ্করিণীতে সঞ্চিত করে রাখা হতো।
সাম্রাজ্যের অর্থনীতি অনেকাংশে কৃষির উপরে নির্ভরশীল ছিল। দোমিনিগো পায়েস বলেছেন যে জোয়ার, তুলা এবং নানা ডাল জাতীয় শস্য তুলনায় কম উর্বর স্থানে চাষ করা হতো। অন্যদিকে আখ, ধান এবং গমের চাষ হতো অপেক্ষাকৃত উর্বর ও বৃষ্টিপাত প্রবণ এলাকাতে। পানপাতা, এক ধরনের বাদাম, নারিকেল প্রভৃতি ছিল প্রধান অর্থকরী ফসল, এবং তার সঙ্গে বিপুল সংখ্যায় তুলা উৎপাদন করে বয়ন শিল্পের প্রধান অঞ্চলে তা যোগান দেওয়া হতো, যা সাম্রাজ্যের প্রধান বয়ন শিল্পকে শক্তিশালী করেছিল। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন মশলা যেমন হলুদ, গোলমরিচ, এলাচ ও আদার চাষ হতো প্রধানত দূরবর্তী মালনাদের পাহাড়ি অঞ্চলে, এবং তারপর তা শহরে এনে রপ্তানি করে দেওয়া হতো। কর ব্যবস্থাতে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যকে রাজস্ব হিসাবে আদায়ে উৎসাহ দেওয়া হতো, এবং জমির ধরনের উপরে করের পরিমাণ নির্ভর করত। লবণের উৎপাদন ও সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা হতো একইভাবে রাষ্ট্রের দ্বারা। ঘৃত উৎপাদনে রাষ্ট্র উৎসাহ দিত এবং তা তৈলের মতোই ব্যবহার করা হতো, এবং প্রদীপ প্রজ্বলনে তা জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো, এবং সেই কারণে সেই ব্যবসা ছিল লাভজনক। চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল গভীর, এবং সেখানে বিভিন্ন পণ্যের মধ্যে ছিল তুলা, মশলা, রত্ন, স্বল্পমূল্যের পাথর, হাতির দাঁত, গন্ডারের শিং, আবলুস, অ্যাম্বার নামক পাথর, প্রবাল ও নানা সুগন্ধি দ্রব্য। চীন দেশ থেকে সেখানে প্রায়ই আসত বড় বড় বাণিজ্য জাহাজ, যার মধ্যে অনেক সময়ই পরিচালিত হতো স্বয়ং নৌসেনাপতি ঝেং হের দ্বারা, এবং বিজয়নগরের অধীনে আরব সাগর ও বঙ্গোপসাগরের ছোট বড় 300 সমুদ্র বন্দরে তারাও বহন করে আনত নানা চীনা দ্রব্য। বন্দরের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ম্যাঙ্গালোর, হোনাবার, ভাটকল, বরকুর, কোচিন, কান্নানোর, মচিলিপত্তনম এবং ধর্মদাম। যখন বাণিজ্যিক জাহাজগুলি বন্দরে ভিড়ত, সরকারি লোকেরা তার দখল নিত, এবং সমস্ত দ্রব্যের উপরে শুল্ক আদায় হলে তবে তা বিক্রি হতো। আব্দুর রাজ্জাক বলেছেন যে প্রশাসনিক আধিকারিকগণ সমস্ত দ্রব্যের নিরাপত্তাকে নিশ্চিত করতেন। বিভিন্ন দেশ থেকে আগত নানা জাতির বণিকগণ কালিকট বন্দরে বসতি স্থাপন করেছিলেন, যেমন আরব, খোরাসানি প্রভৃতি, এবং তারা নানা ধরনের বাণিজ্যে যুক্ত থাকতেন। লোহিত সাগর হয়ে তারা এডেন ও মক্কার দিকে যাত্রা করত, সঙ্গে থাকত বিজয়নগর থেকে ক্রয় করা দ্রব্য, চলে যেত এমনকি ভেনিসের মতো দূরবর্তী নগরেও। এই সাম্রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল গোলমরিচ, আদা, দারুচিনি, এলাচ, তেঁতুল কাঠ, হরিতকি, দামি বা কম দামি পাথর, মুক্তা, মুখোশ, রেউচিনি, অ্যালয়, সুতিবস্ত্র এবং পোর্সিলেন। সুতোর রপ্তানি হতো ব্রহ্মদেশে, এবং পারস্য দেশে যেত নীল। প্যালেস্তাইন থেকে প্রধানত আমদানি করা হতো তামা, পারদ, ভার্মিলিয়ন, প্রবাল, জাফরান, রঙিন ভেলভেট, গোলাপ জল, ছুরি, রঙিন ক্যামলেট, সোনা ও রূপা। কান্নানোর অঞ্চলে পারস্যের ঘোড়া আনা হতো, এবং সেখান থেকে রাজধানীতে পৌঁছত প্রায় 2 সপ্তাহ পরে। চীন থেকে আসত রেশম, এবং বাংলা থেকে আসত চিনি। পূর্ব উপকূলের বাণিজ্যের অংশ হিসাবে গোলকোন্ডা থেকে আসত চাল, বাজরা জাতীয় শস্য, নানা ধরনের ডাল এবং তামাক, যা সেখানে প্রভূত পরিমাণে উৎপন্ন হতো। রং করার জন্য নীলের ব্যবহার ছিল, এবং আরও নানা পণ্য বয়ন শিল্পে কাজে লাগানো হতো। মচিলিপত্তনম ছিল বিভিন্ন খনিজ সমৃদ্ধ এলাকা, এবং সেখান থেকে যেত লোহা এবং ইস্পাত। কল্লুর অঞ্চলে হীরকের খনি সক্রিয় ছিল। বয়ন শিল্পের যে সমস্ত কেন্দ্র ছিল, তারা দুই ধরনের সুতি বস্ত্র উৎপাদন করত। একটি ছিল সাধারণ ধরনের, এবং অন্যটি ছিল মসলিন, যা ছিল কিছুটা খয়েরি, পরিষ্কার করা এবং শুকনো। বিভিন্ন রঙিন নকশায় চিত্রিত বস্ত্র বিভিন্ন এলাকার স্থানীয় মানুষেরা তৈরি করত, এবং সেগুলি জাভা ও দূরপ্রাচ্যের নানা দেশে বিক্রি হতো। গোলকুন্ডা সাধারণ ধরনের সুতি বস্ত্র তৈরিতে বিখ্যাত ছিল, এবং পুলিকট বিখ্যাত ছিল রঙিন নকশাদার কাপড়ের জন্য।
পূর্ব উপকূলে প্রধান আমদানি বস্তু ছিল লৌহবিহীন বিভিন্ন ধাতু, কর্পূর, পোর্সেলিন, রেশম এবং নানা বিলাস দ্রব্য। বিদেশি পর্যটকদের রচনা থেকে যা দেখা যাচ্ছে তাতে করে বলা যেতে পারে বিজয়নগরের শাসকগণ বিভিন্ন ধর্ম ও ধর্মীয় পথের ব্যাপারে সহনশীল ছিলেন। রাজারা বিভিন্ন অভিধা ব্যবহার করতেন, যেমন গো ব্রাহ্মণ প্রতিপালনাচার্য, যার অর্থ হল গো ও ব্রাহ্মণের রক্ষাকর্তা, এবং হিন্দু রায়াসুর তারণ বা হিন্দু বিশ্বাসের রক্ষাকর্তা, এবং যা থেকে সুস্পষ্ট যে তারা হিন্দু ধর্মকে রক্ষা করতে বদ্ধপরিকর ছিলেন এবং একই সময়ে তারা তাদের দরবারি পোশাক ও আদব কায়দাকে ইসলামীকরণের দিকে ঝুঁকেছিলেন, যেমন গবেষক ফিলিপ ওয়াগনার 1996 খ্রিস্টাব্দে জার্নাল অফ এশিয়ান স্টাডিজে প্রকাশিত তার সুলতান এবং দ্য হিন্দু কিংস প্রবন্ধে উল্লেখ করেছেন। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম হরিহর এবং প্রথম বুক্য রায় ছিলেন শৈব বা শিবের উপাসক, কিন্তু শৃঙ্গেরিতে বৈষ্ণব মঠেও দান করেছিলেন, কারণ তাঁদের পৃষ্ঠপোষক সন্ত বিদ্যারণ্য সেখানে ছিলেন এবং বরাহ বা বিষ্ণুর অবতারের চিহ্নকে নিজেদের রাজকীয় প্রতীক হিসাবে গ্রহণ করেছিলেন। প্রায় এক চতুর্থাংশ প্রত্নতাত্ত্বিক খননকার্যে দেখা গেছে যে রাজপ্রাসাদের অতি নিকটেই ইসলামধর্মী মানুষদের থাকার একটি প্রাসাদ ছিল। মধ্য এশিয়ার তৈমুরীয় জাতির মুসলমান অভিজাতগণ বিজয়নগরে এসেছিলেন এবং আতিথ্য গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে সালুভ ও তুলুভ রাজাদের সময়ে তারা বিশ্বাসের দিক থেকে বৈষ্ণবে পরিণত হলেও হাম্পিতে বিরূপাক্ষ বা শিবের পদতলে উপাসনা করতেন, আবার তিরুপতিতে ভেঙ্কটেশ বা বিষ্ণুর উপাসনাও করতেন। রাজা কৃষ্ণদেব রায় রচিত একটি সংস্কৃত গ্রন্থ ছিল জাম্বুবতী কল্যাণম, যেখানে ভগবান বিরূপাক্ষকে কর্ণাট রাজ্য রক্ষামণি বা কর্ণাটক রাজ্যের রত্ন রক্ষাকারী বলা হয়েছে। উদুপিতে দ্বৈতবাদের অন্যতম সাধক মাধবাচার্যকে বিজয়নগরের শাসকগণ পৃষ্ঠপোষকতা করেছিলেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে কমেন্ট করুন এবং লাইক দিন। আমাদের পডকাস্ট এপিসোডগুলি শুনুন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম ফলো করুন। কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।